গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি আপনারা খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমরা বাড়িতে যারা গৃহিণীরা রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটাই, সেই রান্নাঘরের কাজটা আরও যাতে সহজভাবে হয়ে যায় তো তার জন্য আমি 10টা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, রান্নাঘরের গ্যাস লাইটার অনেক সময় কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। সেই জন্য আমি একটা বাটিতে বেকিং সোডা নিয়েছি আর একটা পাতিলেবু নিয়েছি। তো বেকিং সোডার পাতিলেবু দুটো মিশিয়ে আমি এই গ্যাস লাইটারে যে কালো ছোপ ছোপ দাগগুলো রয়েছে সেগুলোতে ভালো করে লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। তারপর কি করব, একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছলেই চকচকে হয়ে যাবে। বন্ধুরা, মাছ ভাজার সময় অনেক সময় কড়াইতে ভাজতে গিয়ে আটকে যায়, অথবা মাছ থেকে অনেক সময় অনেক আঁচটানি গন্ধ ছাড়ে। তো সেটাকে দূর করার জন্য মাছের মধ্যে একটু হলুদ, পাতিলেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর সেই মাছটি ভাজলে তার মধ্যে আঁচটানি গন্ধও থাকে না এবং কড়াইয়ের মধ্যে ভাজতে গিয়ে আটকেও যায় না, খুব সহজ হয়। বর্ষাকালে বন্ধুরা মুগ ডালে পোকা লেগে যায়, সেই ডালে পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য খোলা কড়াইতে এই ডাল ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে আবার কৌটের মধ্যে ঢেলে রাখলে সে পোকা ধরে না। বর্ষাকালে চালের মধ্যে অনেক সময় পোকা ধরে যায়, তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা খালি দেশলাইয়ের বক্সকে চালের মধ্যে রেখে দিলে তাহলে আর পোকা ধরে না। ধনেপাতাকে বাড়িতে নিয়ে এসে অনেক দিন ধরে সতেজ এবং সবুজ রাখার জন্য একটা গ্লাসের মধ্যে জল নিয়ে ধনেপাতার নিচের যে গোড়ার অংশটাকে জলে ভিজিয়ে রাখুন, তাহলে ধনেপাতা সতেজ এবং সজীব থাকবে এবং টাটকা থাকবে। বর্ষাকালে ময়দা আটার মধ্যে পোকা ধরে যায়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা শুকনো লঙ্কা ওর মধ্যে রেখে দিলে তাহলে আর পোকা ধরবে না। চিনিতে অনেক সময় পিঁপড়ে ধরে যায়, সেই জন্য এর মধ্যে কিছু লবঙ্গকে রেখে দিলে এই লবঙ্গের গুণের কারণে চিনির মধ্যে আর পিঁপড়ে ধরবে না। বিস্কুটকে কৌটের মধ্যে অনেকদিন মুচমুচে রাখার জন্য বিস্কুটের মধ্যে এক চামচ চিনি দিয়ে রাখলে সেই বিস্কুট একদম মুচমুচে থাকবে। ডিম সিদ্ধ করতে গিয়ে অনেক সময় যে পাত্রে ডিমটা সিদ্ধ করা হয় সেটা কালো হয়ে যায়, আর ডিমও ছাড়াতে অনেক সময় অসুবিধা হয়। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য পাতিলেবুর এক চামচ লবণ দিয়ে এই ডিমটাকে সিদ্ধ করলে সহজেই ডিমের খোলা ছাড়ানো যায় এবং পাত্রটি কালো হয় না। বন্ধুরা, রান্নাঘরে যে আমরা সবজি কাটি সেই সবজির খোলাগুলো আমরা ফেলে না দিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেই খোলাগুলোকে কিছুক্ষণ পর তুলে নিয়ে সেই জলটাকে বাড়িতে যে আমাদের গাছ আছে সেই গাছের মধ্যে সেই জলটা দিলে গাছের মধ্যে সেটা সার হিসেবে ব্যবহার হয় এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। বন্ধুরা, আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর একটা রিকোয়েস্ট, আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি, আবার আপনাদের সাথে দেখা হবে আমার একটা নতুন ব্লগে। বাই বাই।